चिठी उपलक्षे राज्य उपजेला श्रमिक लीग आज के श्रमिक लीगे बावनतम प्रतिष्ठा बार्षिकी साले संगठन तैयारी कर মাদারীপুরের রাজরে জাতীয় শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। সুজন হোসেন ডিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন। মাদারীপুরের রাজরে জাতীয় শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। 12 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় রাজর পৌর এলাকার রাজর ব্যাপারীপাড়া মোড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাবিলুর রহমান শফিক খান, রাজর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীম মাতুব্বরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজ আকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পল্লবী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি শাহিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য জালালুর রহমান মোল্লা, সদস্য নূর জাহান পারুল, পাইকপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্না খলিফা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর হোসেন, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, যুবলীগ সদস্য কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সুমন তালুকদার, শ্রমিক লীগ নেতা কবির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মারুফ হোসেন, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিক সুজন হোসেন ডিফাত, সদস্য রবিউল ইসলাম সহ প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ করা হয়। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলার নেতৃত্ব বক্তব্য রাখবেন রাজর উপজেলা যুবলীগের যুক্ত আহ্বায়ক ছোট ভাই খালিদ কে কিছু বলার জন্য রাজর উপজেলা দক্ষিণবঙ্গের একমাত্র আস্থাভাজন নেতা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের শ্রদ্ধাভাজন এমপি মহোদয়, একটা অভিযোগ নিয়ে তারপর একটা ব্যবস্থা নিচ্ছি স্যার, তৈরি করেছিলেন আজকে
আজকে শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে